ক্ষমতা কক্ষিগত করতে সরকার বেপরোয়া বলছে গণতন্ত্র মঞ্চ মাঠে নামছেন শেখ হাসিনা দু হাজার একচল্লিশ পর্যন্ত ক্ষমতায় থাকতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছে আওয়ামী লীগ বলছে মির্জা ফখরুল ঘরে আওয়ামী লীগ মাঠে বিএনপি এবং সর্বশেষ জানিয়ে দেব পদ না পেয়ে দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন যুবলীগ নেতা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ক্ষমতা কক্ষিগত করতে সরকার বেপরোয়া বলছে গণতন্ত্র মঞ্চ সরকার ক্ষমতা কক্ষিগত রাখতে বেপরোয়া হয়ে উঠেছে এ কারণে বিরোধী দলের সভা সমাবেশে পথে পথে বাধা হামলা মামলা দিচ্ছে সরকার ও প্রশাসন অঘোষিত হরতাল দিচ্ছে রোববার রাজধানীতে গণসংহতি আন্দোলনের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে গণতন্ত্র মঞ্চের নেতারা এসব অভিযোগ করেন এ সময় ঢাকা চট্টগ্রাম ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন স্থানে গণতন্ত্র মঞ্চ সহ বিরোধী দলের সভা সমাবেশে বাধা হামলা মামলা সরকার ও প্রশাসনের ঘোষিত হরতালে নিন্দা ও প্রতিবাদ জানান গণতন্ত্র মঞ্চের নেতারা তারা বলেন মত প্রকাশের স্বাধীনতা সংগঠিত হওয়ার অধিকার সরকার করোনার বিষয় নয় এটা সংবিধান দ্বারা স্বীকৃত কিন্তু এই সরকার ক্ষমতাকে করতে না করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিও জানানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ করায় গত দুই মাসে বিরোধী দলের সভা সমাবেশে গুলি করে পাঁচ নেতাকর্মীকে হত্যা করেছে বিভিন্ন স্থানে নেতাকর্মীদের উপর হামলা করেছে বর্তমান ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী সরকার অবৈধ ক্ষমতা রাখতে বিরোধী দলের টিকিয়েলের ওপরকে হত্যা গুম নির্যাতন করে সরকার ভয়ের সংস্কৃতিকে পাকাপোক্ত করেছে সরকার বিদায় দিতে জনগণকে ঐক্যবদ্ধ গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা মাঠে নামছেন শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি দেড় বছরেরও কম সময় নির্বাচনকে সামনে রেখে সারাদেশের বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করছে বিএনপি বিএনপি প্রথমে শুধুমাত্র রাজধানী কেন্দ্রিক সভা সমাবেশ করলেও এখন বিভাগীয় পর্যায়ে এই সমাবেশগুলো করছে গত বৃহস্পতিবার চট্টগ্রামে সমাবেশ করার পর গতকাল শনিবার ময়মনসিংহে মহাসমাবেশ করেছে দলটি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠানো নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানানি

শেখ হাসিনা উপস্থিত থাকার ব্যাপারে সম্মতি দিয়েছেন বলে একাধিক সূত্র বাংলা ইনসাইডারকে নিশ্চিত করেছে ঢাকা জেলার আওয়ামী লীগের এই সম্মেলনে বিভিন্ন স্তরের নেতাকর্মী লোকের বেশি সমাগম হবে বলে ধারণা করছেন নেতাকর্মীরা কারণ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশরীরে উপস্থিত থেকে বক্তব্য দিবেন এর মধ্য দিয়ে বিভিন্ন স্থানে বিএনপির মহাসমাবেশের পাল্টা জবাব দিতে যাচ্ছে আওয়ামী লীগ এবারের ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলন জাকজমকপূর্ণ বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম দীর্ঘদিন ধরে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যক্রম অনেকটাই নিষ্ক্রিয় মূলত ঢাকা মহানগরের আড়ালে ঢাকা পড়েছে জেলা আওয়ামী লীগের কার্যক্রম এমনটাই মনে করছেন নেতাকর্মীরা কিন্তু আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিতিতে ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলন যে ঢাকার রাজনীতিতে একটি অন্যতম মাত্রা যোগ করবে সেটা বলাই বাহুল্য আওয়ামী লীগ সভাপতির এই মাঠে নামার মধ্য দিয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উজ্জীবিত হবে বলে আওয়ামী লীগের নেতারা মনে করেন পাশাপাশি বিএনপির মহাসমাবেশের পাল্টা জবাবও সম্মেলনের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা দুই পর্যন্ত ক্ষমতায় থাকতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছে আওয়ামী লীগ বলছে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ দুই সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে অত্যন্ত সদুর প্রসারী চিন্তা করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে তিনি বলেছেন আওয়ামী লীগ হঠাৎ করে এই পদ্ধতি বাতিল করেননি এটা তাদের একটা পরিকল্পনা একটা ব্লু ব্লুপ্রিন্ট আজ রোববার বিকেলের রাজধানীর গুলশানের একটি হোটেলে বাংলাদেশ সচেতন নাগরিক ফোরাম এর উদ্যোগে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় একথা বলেন মির্জা ফখরুল একটি গবেষণামূলক সংগঠন হিসেবে আজই আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ সচেতন নাগরিক ফোরাম সংগঠনটির চেয়ারম্যান রয়েছেন শাহরিয়ার আলম জর্জ ও মহাসচিব সৈয়দ মোহাম্মদ আলভি সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন দেশে অস্থিতিশীলতার জন্য এক এগারো হল তখন তাদের বড় বড় স্লোগান ছিল মাইনাস টু আসলে এটা ছিল মাইনাস ডেমোক্রেসি গণতন্ত্রকে দূরে রাখা নিয়ন্ত্রিত একটা শাসন ব্যবস্থা পরিচালনা করা সে একই সূত্র থেকে একই ষড়যন্ত্র থেকে একই চক্রান্ত থেকে পরবর্তীকালে এই তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করলো আওয়ামী লীগ আওয়ামী লীগ জোর করে অবৈধভাবে ক্ষমতায় বসে আছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন আমি একটা কথা বলতে ওরা ক্ষিপ্ত হয়ে গিয়েছিল সেটা হচ্ছে যে আমি বলেছিলাম পাকিস্তান আমলেও এত অত্যাচার নির্যাতন হয়নি আমাকে ওরা পাকিস্তানের চরঠর বানিয়ে দিল ওরা জিয়াউর রহমান সাহেবকে পাকিস্তানের চর বলে যিনি স্বাধীনতার যুদ্ধ ঘোষণা করলেন তাকেই তো তারা পাকিস্তানের চর বলেন আমি তো ক্ষুদ্র মানুষ মির্জা ফখরুল বলেন বাস্তবতা এটা যে তাদের দুঃশাসন সবকিছুকে ছাড়িয়ে গেছে অতীতের সব শাসন ব্যবস্থাকে তারা ছাড়িয়ে গেছে কলোনি আমলে ব্রিটিশ রুল তারপরে পাকিস্তান রুল তারপরে এরশাদের রুল সব কিছুকে ছাড়িয়ে বর্তমান আওয়ামী লীগ সরকার তারা একটা দুঃশাসনে বাংলাদেশকে পুরোপুরিভাবে পঙ্গু করে ফেলেছে ব্যর্থ করে ফেলেছে ঘরে আওয়ামী লীগ মাঠে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ছড়াচ্ছে উত্তাপ মাঠের বিরোধী দল বিএনপি মাঠ চষে বেড়ালেও এখনো এক রকম ঘরবন্দি ক্ষমতাশীল আওয়ামী লীগ কেন্দ্র নেতা মঞ্চের সংবাদ সম্মেলন বিবৃতি কিং বাভার চলে অংশ নিচ্ছেন ঘরোয়া নানা কর্মসূচিতে বিএনপিকে নানা হুমকি ধমকি দিলেও পাল্টা বড় কর্মসূচিতে এই দলটির তাদের মনোযোগ এখন জাতীয় নির্বাচন ও সম্মেলন সামনে রেখে ঋণমুল পর্যন্ত দলকে ঢেলে সাজানোই এই লক্ষ্য গতি বাড়ছে জেলা উপজেলা থানা সম্মেলন সেখানে কেন্দ্র নেতারা ভার্চুয়ালি বা সরাসরি অংশ নিচ্ছেন এতে স্থানীয় নেতাকর্মীরা উজ্জীবিত হচ্ছেন ভোটের আগে তৃণমূলকে চাঙ্গা করতে সব কর্মসূচিতে কেন্দ্র নেতাদের উপস্থিতি উচিত বলে করছেন সংশ্লিষ্টরা কর্মকাণ্ড করে দেখা যায় বিএনপি জোরালোভাবে মাঠের আন্দোলনে নামলেও আওয়ামী লীগ এখন পর্যন্ত সেভাবে কোনো কর্মসূচি পালন করতে দেখা যাচ্ছে না সবশেষ সাতেরোই আগস্ট শিরিস বোমা হামলা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে ঢাকা উত্তর দক্ষিণ দক্ষিণ

সরকারের লাগাতার কর্মসূচি নিয়ে মাঠে থাকলেও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং মন্ত্রী পরিষদ সদস্যরা প্রতিদিনই কথা বলেছেন দলে তৃণমূল সম্মেলন বা ঘররা নানা অনুষ্ঠানে পাশাপাশি দলীয় কার্যালয় বা সেমিনার হলে অংশ নিয়েছেন দিবস নানা কর্মসূচিতে নিজ বাসা অফিসে বসেও করেছেন সংবাদ সম্মেলন পদ্মা পেয়ে দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন যুবলীগ নেতা টাঙ্গাইলের মির্জাপুরে যুবলীগের পদ না পেয়ে আওয়ামী লীগের রাজনীতি থেকে অব্যাহতি নিয়ে দুধ দিয়ে গোসল করেছেন স্থানীয় যুবলীগ নেতা সানর হোসেন রবিবার দুপুরে উপজেলায় আজগানা ইউনিয়নের এক নং ওয়ার্ডের খাটিয়ার হাট বাজারে তিনি দুধ দিয়ে গোসল করেন পরে সেই গোসলের ভিডিও মুহূর্তে এই নেট দুনিয়ায় ভাইরাল হয় জানা গেছে উপজেলার আজগানা ইউনিয়নের এক নং ওয়ার্ডে যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয় শনিবার এতে তিনজন সভাপতি পদে ও তিনজন সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয় সেখানে দুধ দিয়ে গোসল করায় স্থানীয় ব্যবসায়ী সানর হোসেন সভাপতি প্রার্থী হয় পরে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগের নেতারা একটি আহ্বায়ক কমিটি গঠন করে এতে আজগানা ইউনিয়নের এক নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক করা হয় রোমান সরকারকে এবং যুগ্ম আহ্বায়ক করা হয় সুরুজ আলোককে এছাড়া সেখানে কার্যকরী নির্বাহী সদস্য এক নম্বরে রাখা হয় সানোয়ার হোসেনকে এতে ক্ষুব্ধ হয়ে সানোয়ার হোসেন স্থানীয় খাটিয়ার হাট বাজারে দুধ দিয়ে গোসল করেন দুধ দিয়ে গোসল করার সময় সানোয়ার হোসেন বলেন আমি আওয়ামী লীগের এই দুর্নীতিগ্রস্ত দল থেকে অব্যাহতি নিলাম আওয়ামী লীগের কোনো রাজনীতি বা দলের কোনো কার্যক্রম কোনো নেতার সাথে থাকবে না আমি কান ধরে উঠবাস করছি প্রার্থী আওয়ামী লীগের কোনো রাজনৈতিক কোনো অনুষ্ঠানে যাব না উপজেলার আজগানা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ শিকদার বলেন গতকাল এক ওয়ার্ড যুবলীগের কাউন্সিলর অনুষ্ঠিত হয় এতে দলের ত্যাগী নেতাদের পদ দেওয়া হয় যারা সুবিধাবাদী দলের নাম ব্যবহার করে চলে আসে তাদের স্থান দেওয়া হয়নি এতে পদবঞ্চিত হয়ে সানোয়ার হোসেন স্থানীয় বাজারে দুধ দিয়ে গোসল করেছে সেই মূলত ওই বাজারের একজন ব্যবসায়ী তার দুধ দিয়ে গোসলের ভিডিও ফেসবুকের মাধ্যমে দেখেছি সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে উপজেলা যুবলীগের আহ্বায়ক শামীম বলেন সানোয়ার হোসেন নামের এক কোনো যুবলীগ নেতাকে চিনি না এই বিষয়ে কোনো মন্তব্য করতে চায় না